ভিউয়ার্স, সিড মিক্সের দাম তো দিন দিন বাড়তেইছে, এর সাথেও পাখি যদি এত বেশি সিড মিক্স নষ্ট করে তাহলে কেমন লাগে বলে? তো আজকে দুইটা ট্রিক আপনাদেরকে দেখাবো। ডায়মন্ড আপ তো খুব বেশি সিড মিক্স আসলে নষ্ট করার চেষ্টা করে, খাবারের ভিতরে নামে এবং ছিটায় বেশি বারবার। তো দুইটা জিনিস আপনাদেরকে দেখাবো যার মাধ্যমে আপনারা সিড মিক্স একটু হলেও সেভ করতে পারবেন। তো আসলে এই ডায়মন্ড আপগুলোর জন্য একটা টেকনিক আমি আগে থেকে ইউজ করতাম, আর নতুন যে টেকনিকটা ইউজ করতেছি সেটা আজকে আমি নিজে অ্যাপ্লাই করব, আগেও অ্যাপ্লাই করছি এবং সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই সিড মিক্স সেভ করার কথা যদি মাথায় আসে তাহলে আমরা আসলে প্রথমে যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে সিড মিক্স খেতে দিচ্ছে কিসে। দেখুন, এই ওয়ান টাইম ইউজের যে রসমালাইয়ের বাটিগুলো আছে, এক কেজিও রসমালাই ধরে বা যেটাই আপনারা বলেন, এই বাটিগুলার হাইট কিন্তু বেশ ভালো, এই বাটিগুলোর হাইট বেশ ভালো, যার কারণে এই বাটিগুলো আপনারা সিড মিক্সের জন্য ইউজ করতে পারেন। এর ভিতরে সিড মিক্স দিলে খুব বেশি ছিটাতে পারবে না। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা দেখুন আমি এখানে এই যে পেপারটা ইউজ করছি, যদিও সিড মিক্স হচ্ছে বাইরে বের হয় বা বাইরের দিকে ছিটায়, পাখি কিন্তু বাটির চাইতে এই এখানে ঘুরে ফিরে খেতে বেশি পছন্দ করবে। সেই সাথে এটা নরম এবং গ্রিপ ভালো। এটা আজকে আমি আমার সবগুলো ডায়মন্ড ড্রাফটকে দেওয়ার চেষ্টা করব। আগে যেটাতে অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে নিচের এইটা, আপনারা দেখুন এটাতে কিন্তু অনেক সিড মিক্স এখানে পড়ে আছে। সেই সাথে আরেকটা ব্যাপার আপনারা বলতে পারেন যে পরিষ্কারের ব্যাপারটা, পরিষ্কারের ব্যাপারটা হচ্ছে ডায়মন্ড ডাবের এই এটা যদি আমরা দেই তাহলে কিন্তু অনেকদিন পর পর আমাদের পরিষ্কার করতে হবে, আর ডায়মন্ড ডাব খুব একটা মানে একদম নরম ধরনের পায়খানা করে না, যার কারণে এই জিনিসটা হচ্ছে খুব একটা এর পরে থাকে না। তো এগুলো যদি খাঁচার একদম সমান মাপে কেটে যদি খাঁচার ভিতরে বসানো যায় তাহলে কিন্তু পুপসগুলো থাকবে না, আর এই ওপরের এই অংশটা অনেক পিচ্ছিল যার কারণে এই এর সাথে পুপসগুলো আটকে থাকে না। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এরা হচ্ছে রৌদ্রের আলোতে খুব ভালো রিফ্লেক্ট করে, আশা করি শীতের দিনে এটাও বেশ কাজে আসবে। সেই সাথে আমি আগেও বলেছি এর গ্রিপ ভালো, যার কারণে পাখি এর উপরে যদি হাঁটাহাঁটি করে এতে করেও পাখির কোনো সমস্যা নেই। এবং দুইটা খাঁচায় আগে অ্যাপ্লাই হয়েছে, তারপরে আমি এটা প্রত্যেকটা খাঁচায় অ্যাপ্লাই করতেছি, আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। এটা আসলে ফুয়েল পেপার বলে হচ্ছে, এটা সেলিংয়ে ইউজ হয় অনেক, যে তাপমাত্রা কন্ট্রোল করার জন্য সেলিংয়ে ইউজ হয়, সেটা আমি আসলে এখানে ইউজ করতেছি। এখানে নিচের অংশটা হচ্ছে স্পঞ্জের মতো, উপরে হচ্ছে ফুয়েল পেপার। তো আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর যেটাতে আগে ইউজ করছি ওইটাতে বাচ্চা আছে এখন, এটা অনেক দিন হলে ইউজ হচ্ছে, আপনারা আমার বিভিন্ন ভিডিওতে আশা করি দেখে থাকবেন, এবং সেই সাথে এই বাসাগুলোতে ইউজ করতেছি। তো ভিউয়ার্স, আমি আসলে যখনই যাই করি, যাই শিখি, আমার পাখির ওপরে যেটাই অ্যাপ্লাই করি আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার এবং আপনাদেরকে জানানোর। তো এটা আমি আজকে অ্যাপ্লাই করতেছি পুরো খামারে, ফিডব্যাক কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো ঠিক এক মাস পরে, ব্রিডিং রেজাল্ট কেমন, পাখি কী কী সমস্যা ফেস করে সব কিছু মিলিয়ে। তো ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন, ভালো লাগলো কি না জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও মজার কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।